কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে জলজটে নাগাল রাজধানীবাসী। অফিসগামীদের দুর্ভোগ চরমে, খাল দখল হওয়াকেই দুষলেন মেয়র আতিক সমাধানের আশ্বাস। সীমান্ত জেলায় লাগামহীন সংক্রমণ, রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় সাত জনের মৃত্যু। সাতক্ষীরায় এক মাসে চার গুণ বেড়েছে রোগী, ঈদযাত্রার প্রভাব বলছেন চিকিৎসকরা। বুয়ারে ধরে টাকা দাও, দারোয়ানকে ধরে টাকা দাও। অল্প যে খরচের চিকিৎসাগুলো এগুলো পাওয়া যায়, বাকিগুলো পাওয়া যায় না। বছর বছর বরাদ্দ বাড়লেও স্বাস্থ্য খাতে বাড়ে না সেবার মান, প্রকল্প ব্যবস্থাপনায়ও ব্যর্থতা। অসাধু সিন্ডিকেট না ভাঙলে কাজে আসবে না কোনো উদ্যোগী। এবং ভরা বর্ষাতেও চলবে পদ্মা সেতুর নির্মাণযোগ্য। বৃষ্টি মাথায় রেখেই তিন মাসের পরিকল্পনা, সেপ্টেম্বরেই শেষ হবে রোড স্ল্যাব বসানোর শতভাগ কাজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। কয়েক ঘন্টার বৃষ্টিতে জলজট আর যানজটে নাকাল রাজধানীবাসী। বিভিন্ন সড়কে হাঁটু পানি ওঠায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন না পেয়ে নোংরা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে গন্তব্যে ছুটতে দেখা গেছে অফিসগামী মানুষকে। আবহাওয়া অফিস জানায় ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে জলাবদ্ধতার জন্য খাল দখল হয়ে যাওয়াকেই দুষলেন উত্তর সিটির মেয়র। মাত্র ঘন্টা তিনেকের বৃষ্টি, আর তাতেই অলিগলিত বটেই রাজধানীর রাজপথও পানিতে তলিয়ে গেছে। আজকে যে অবস্থা, মনে হচ্ছে যে আপনার নৌকা যদি ছেড়ে দিই আমরা রাস্তায়, নৌকা ইজিলি চলবে, একটু আটকাবে না কোথাও। সাইলেন্সার পুরো পানি উঠে গেছে, ওদিকটা পুরো মনে করি হ্যান্ডেল ঘুরানো যাচ্ছিল না। ওখানে যদি আমার একটা সাইলেন্সার ডুবে যায়, মানুষ আপিস সমান পানি বৃষ্টিতে, আরও বৃষ্টি হলে কী হতো? মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া ভারী থেকে মাঝারি বৃষ্টিতে যারাই ঘর থেকে বের হয়েছেন তাদেরকেই পড়তে হয়েছে বিপাকে। সবচেয়ে বেশি দুর্ভোগে অফিসগামী মানুষ। পাড়া মহল্লার ময়লা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে প্রধান সড়কে পৌঁছালেও যানবাহনের সংকটে গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে তাদের। কেউ কাক ভেজা হয়ে পায়ে হেঁটে গন্তব্যে ছুটেছেন। ডেল্টা মেডিকেল হাসপাতালে ইমার্জেন্সিতে আমার বাচ্চা অসুস্থ, এখন আমি যাব শান্তিনগর, ইমার্জেন্সি রক্ত লাগবে। এই অবস্থা কি করব এখন? এটা তো দেশের সিটি কর্পোরেশনের লোক আছে, তারা তো এগুলো দেখা উচিত। সড়কে সড়কে চোখে পড়ে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে বিভিন্ন যানবাহন, সেই সঙ্গে অদেখা খানাখন্দের ঝক্কি বাড়িয়েছে ভোগান্তি। এই জলজটের কারণে রাজধানী জুড়ে যানজটে অসহনীয় পরিস্থিতি। দুইবার করে স্যান্ডেল খুলে তারপরে আসছে, ভিতরে অনেক পানি। বৃষ্টিতে অবস্থা তো অফিসে আসতে হয় এরকম ভেজা কাপড়, যে জুতা হাতে এগুলো নিয়ে চলাফেরা আসলো, সারাদিন ভেজা জুতা বিশেষ করে থাকলে পরে সারাদিন একটা অস্বস্তি, কিন্তু অফিস তো করতে হবে। এই জায়গায় বৃষ্টি হলে এলাকা পানি ভরে যায় কি? এখান থেকে এখন তো কমে, আরো বেশি হয়। আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত হতে পারে। আগামী ২৪ ঘন্টার ফোরকাস্টে আপনার বলা হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে, সাথে ঝোড়ো হাওয়া থাকতে পারে। আপনাদেরকে বুঝতে হবে পানিটা কই যায়, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিটা কিন্তু যাবে হলো আমাদের যেখানে রিটেনশন পন্ড আছে, আপনারাই দেখেছেন কল্যাণপুর ক খ গ ঘ উম ৬টি খালের মধ্যে যে রিটেনশন পন্ডে যেখানে পানিটা যাবে ডাউন স্ট্রিমে, সে ডাউন স্ট্রিমে কিন্তু পানি আসতে পারছে না, কারণ আপ স্ট্রিমে সকল জায়গা কিন্তু দখল হয়ে গিয়েছে। আসন্ন বর্ষায় আরো খারাপ পরিস্থিতির আশঙ্কায় এখনই ব্যবস্থা নেওয়ার তাগিদ নগরবাসীর। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মার্জিয়া মোমো এবং রাজারবাগ এলাকায় আছেন রিপোর্টার সানভীর রুপল। সরাসরি যাব তাদের কাছে, প্রথমে যাচ্ছি মার্জিয়ার কাছে। মার্জিয়া, মৌটুসী, ভোর থেকে হওয়া কয়েক ঘন্টার বৃষ্টিতে কিন্তু রাজধানী জুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজধানীর প্রধান সড়কগুলো থেকে শুরু করে আশেপাশের অলিগলিতে কিন্তু তীব্র জলজট সৃষ্টি হয়েছে। এবং এই মুহূর্তে আমি যে মিরপুরের কাজীপাড়া এলাকায় আছি, এখানকার কিন্তু যে প্রধান সড়কটি রয়েছে সেটি কিন্তু পানির নিচে প্লাবিত হয়েছে। এবং এই জলজটের কারণে কিন্তু এই এলাকার যারা বাসিন্দারা আজকে ঘর থেকে বের হয়েছেন তাদের কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। কাজীপাড়ার এই পুরো
রাস্তাটি যেটি মিরপুর 10 থেকে শুরু হয়ে চলে গেছে আগারগাঁও পর্যন্ত এই পুরো সড়কটি কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে এবং এখানকার বাসিন্দারা বলছেন যে একটু বৃষ্টি হলেই কিন্তু প্রতিনিয়ত তাদের সাথে এরকমটাই ঘটছে বিশেষ করে আজকে যারা এই এলাকার বাসিন্দা যারা কর্মক্ষেত্রে বের হয়েছে কিংবা ব্যবসার ক্ষেত্রে কিংবা বাসা থেকে জরুরি প্রয়োজনে বের হয়েছে আর তারা কি তাদেরই তারাই কিন্তু এই ধরনের ভোগান্তিতে পড়ছেন এবং বৃষ্টির এই পানি শুধুমাত্র প্রধান সড়ক নয় এই সড়কের যে আশপাশের যে গলিগুলো রয়েছে এবং এই কাজীপাড়া বা শেয়ারাপাড়ার যে গলিগুলো রয়েছে ছোট ছোট গলি সেই গলিগুলো কিন্তু পুরোটাই কিন্তু পানির নিচে রয়েছে এবং এই প্রধান সড়কের পানির কারণে কিন্তু এই মুহূর্তে এই রোডে থাকা কিন্তু অসংখ্য বাস রিকশা কিংবা ঠেলা গাড়ি সেগুলো কিন্তু আসলে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছেন এদের মধ্যে কয়েকটি বাস কিন্তু ইতিমধ্যে পানি ঢুকে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং সেই বাসে থাকা যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং চালক যারা ভাইরা রয়েছেন তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে এই পথে বৃষ্টি হলেই পুরোটা সময় জুড়ে এমনটা থাকে এবং ঠিক সেই কারণে কিন্তু তারা তাদের যানবাহনগুলো নিয়ে চলতে পারছেন না তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছেন না এক্ষেত্রে বিশেষ করে যারা কর্মক্ষেত্রগামী মানুষ তারা কিন্তু সঠিক সময়ে অফিসে যেতে পারছেন না এবং জরুরি প্রয়োজনে যারা আজ সকালে ঘর থেকে বের হয়েছেন তাদের কিন্তু অনেকেই এই জলজটের কবলে পড়ে তারা কিন্তু এই রাস্তায় রাজপথে কিন্তু তাদের স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে আপনাকে আমি যেটি বলেছি যে আজকে ভোর থেকে হওয়া এই বৃষ্টির কারণে কিন্তু শুধু মিরপুরের কাজীপাড়া শেয়ারাপাড়া থেকে শুরু করে ধানমন্ডি মোহাম্মদপুর এবং সূত্রাপুর এলাকা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই মুহূর্তে যে মিরপুরের যে এলাকাটিতে রয়েছে সেটি কিন্তু পুরোটাই কিন্তু জলাবদ্ধতায় বিপর্যস্ত তো রাজধানীর জলাবদ্ধতার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী সানবীর রূপলের কাছে রাজারবাগের এই এখন আমি আছি যে সিগন্যালটিতে সেটির একদিকে চলে গেছে কমলাপুর রেল স্টেশন আর একদিকে চলে গেছে শাহজাহানপুর আর একদিকে মতিঝিল এবং আরেকটি সড়ক দিয়ে আমার ঠিক পেছনের সড়ক দিয়ে চলে গেছে ফ্লাইওভার মগবাজার ফ্লাইওভারের দিকে তো এই রাস্তাটি এখনও পর্যন্ত কিন্তু তীব্র জলজটে আটকে আছে নাগরিক জীবন এবং এখন কিছুটা মনে হচ্ছে যে পানি কিছুটা কমতে শুরু করেছে তবে কমতে শুরু করলেও মানুষের ভোগান্তি কিন্তু এখনও কমেনি তো এখন পর্যন্ত যে চিত্র সেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মানুষজন কিন্তু সকাল থেকে তীব্র ভোগান্তির শিকার হয়েছেন এবং এখনও কিন্তু মানুষজন সেই অবস্থার মধ্যে থেকেই চলাচল করছেন তো আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে সিগন্যালটি আছে সেই সিগন্যালটি কিন্তু আটকে আছে আবার কিছু কিছু যানজটের কারণে কিন্তু এখানে ভোগান্তির শিকার হচ্ছে সব কিছু মিলিয়ে একরকম একটি মিশ্র একটি অবস্থা কিন্তু তৈরি হয়েছে এই কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে এবং আগামী কিছুদিন পরে যখন বর্ষা মৌসুম ভরা মৌসুম আসবে তখন যে আসলে কী ধরনের ভোগান্তির পরিস্থিতি পড়তে হবে সেটি কিন্তু নাগরিকরা এখনও জানেন না তবে তারা বলছেন যে এখানকার যে রাস্তাগুলো আছে সেটি অন্যান্য বছরেও কিন্তু এরকম বৃষ্টি হলে জলজটের সৃষ্টি হয় এবং এর কারণ হিসেবে তারা বলছেন যে পাশের যে ড্রেনেজ ব্যবস্থা সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো খুব একটি ভালো না এবং পাশাপাশি পলিথিন বা অন্যান্য যে বর্জ্য আছে সেই বর্জ্যগুলো আসলে ড্রেনগুলোকে আটকে রাখে সারা বছরেই যার ফলে এর আসলে মূল দৃশ্যপটটা সৃষ্টি হয় কোনো বৃষ্টির সময় এবং সেই অবস্থাটি কিন্তু মানুষের সবসময় পড়তে হয় এবছরও তার ব্যতিক্রম নয় তবে তারা প্রত্যাশা করছেন যে আগামী কিছুদিন যেহেতু সময় আছে তাই টানা বৃষ্টিপাতের সেই সময়টুকুর জন্য এখন থেকে যদি কাজ করা হয় তাহলে অন্তত এই ভোগান্তি কিছুটা হলেও কমাতে পারবে বলে মনে করছেন তারা তো এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা আসলে কতক্ষণ পর্যন্ত এই পানি নামতে সময় লাগবে সেটি কিন্তু বলা যাচ্ছে না তবে তারা প্রত্যাশা করছেন যে আগামী কিছুক্ষণের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হলে তাহলে ভালোভাবে তারা চলাচল করতে পারবেন তো এখন পর্যন্ত রাজধানীর যে প্রধান সড়কগুলো আছে সেই প্রধান সড়কেও কিন্তু পানি বিদ্যমান অর্থাৎ শুধুমাত্র এই সড়কটি নয় এর আশপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতেও তীব্র জলজটের সৃষ্টি হয়েছে এবং একই রকম ভোগান্তির শিকার হয়েছেন নাগরিকরা এবং এই পরিস্থিতির যেটি চলছে সেটি হচ্ছে পুরান ঢাকার পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলের পুরো এলাকাটি কিন্তু বিভিন্ন অলিগলিতেও কিন্তু পানি উঠেছে শুধুমাত্র প্রধান সড়ক নয় যার ফলে যারাই বাইরে বেরোচ্ছেন তারাই কিন্তু এই রকম পরিস্থিতির মোকাবেলা করেই তাদের যাতায়াত করতে হচ্ছে তো এখন পর্যন্ত রাজাবাজার থেকে এটুকু ছিল সবশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে কয়েক ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী
সরাসরি যুক্ত হয়ে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সানভীর রূপল ও মার্জিয়া মমু। সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। মের প্রথম সপ্তাহে 12% রোগীর দেহে করোনা জীবাণু পাওয়া গেলেও মাস শেষে বেড়ে তা 49% দাঁড়ায়। বাজারঘাট ও বিপণী বিতানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ঈদের আগে বিভিন্ন জেলায় ঘরে ফেরা মানুষ ও ভারত ফেরতরা সাতক্ষীরায় আসার পরই সংক্রমণ বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সীমান্ত জেলা সাতক্ষীরার প্রায় 25 লাখ লোকের বাস। এ জেলার সাথে ভারতের রয়েছে 137 কিলোমিটার সীমান্ত। পরিসংখ্যান বলছে ভারত প্রত্যাগত পাসপোর্ট যাত্রী সাতক্ষীরায় আসার পর করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। ভারত থেকে আগত 337 জনের মধ্যে 17 জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তাছাড়া সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে স্বাস্থ্যবিধির নিয়ম না মেনেই অবাধে ঢুকছে ভারতীয় পণ্যবাহী ট্রাক। আবার বাজারঘাট ও মার্কেটগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আক্রান্তের সংখ্যা এতই বৃদ্ধি পেয়েছে যে করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান না পাওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালেও 23 জন করোনা উপসর্গের রোগীকে ভর্তি করা হয়েছে। সিভিল সার্জনের মতে ঈদের আগে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে বাড়ি আসার পরই সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। সাম্প্রতিকভাবে আমাদের পজিটিভিটি রেট 35% তো এটা আসলে চিন্তার বিষয়। ঈদের পরে বাড়ার একটা কারণ আমরা যেটা চিন্তা করছি যে লোকজন বিভিন্ন জায়গা থেকে বাড়ি এসেছে, ঢাকার থেকে বাসায় এসেছে, তারা ঈদের সময় একজন আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছে, দাওয়াত খেয়েছে, এই কারণে যে মিক্সিং কাল হওয়ার কারণেই কিন্তু এটা আসলে বৃদ্ধি পেয়েছে। তবে জেলা প্রশাসক জানালেন ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা বাংলাদেশিদের কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সকল তথ্য উপাত্ত পর্যালোচনা করা হবে এবং আগামী 3 তারিখে এই কমিটি আবারও বসবে, বসে সেখানে সিদ্ধান্ত নেবে যে কি করবে। এদিকে সীমান্তে টহল বাড়িয়ে দেওয়ার সাথে সাথে যারা মাদক ও গরু ব্যবসার সাথে জড়িত তাদের বাড়ি ও গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে বলে জানালেন বিজিবির কর্মকর্তা। যে সকল ব্যক্তিবর্গ এই ভুল বা মানব পাচারের সাথে জড়িত আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বাসায় জেলায় এখন পর্যন্ত 1585 জনের দেহে করোনা জীবাণু পাওয়া গেছে, যার মধ্যে 47 জন মারা যান। এছাড়া করোনা উপসর্গ নিয়ে 209 জন মারা গেছেন। সমসংবাদ সাতক্ষীরা। রাজশাহী মেডিকেলের সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 12 করোনা রোগী। এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি রিপোর্টার সাইফুর রহমান রকির কাছে, তিনি আছেন চাঁপাইনবাবগঞ্জে। রকি, সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এখন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 669 জন। এর মধ্যে আমরা জানিয়ে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজও করোনা আক্রান্ত 7 জন রোগী মারা গেছেন। তার মধ্যে 3 জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার, 2 জন নাটোর এবং 1 জন রাজশাহী এবং নওগাঁ জেলার 1 জন রয়েছেন। সব মিলে প্রতিদিনই কিন্তু আমরা দেখছি এই জেলাটির যে অবস্থা সেটি কিন্তু ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। আমরা এখন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আছি। এখানে মূলত করোনা রোগীদের চিকিৎসার জন্য মাত্র 20টি এখানে শয্যা রয়েছে এবং এই 20টি শয্যাতেই কিন্তু করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। অধিকাংশ রোগী কিন্তু তাদের বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন। যাদের অবস্থা কিছুটা খারাপ তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখানে জায়গা দেওয়ার সম্ভব না হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অধিকাংশ রোগীদেরকে পাঠানো হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তত্ত্বাবধায়ক এই হাসপাতালটির মমিনুল হকের সাথে, তিনি যেটি বলছেন যে এখন আসলে প্রচুর পরিমাণ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে, যে কারণে কিন্তু চিকিৎসকদের এই চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। সবচেয়ে বেশি তারা যে বেকায়দায় পড়ছেন সেটি কিন্তু অক্সিজেনের। এই অক্সিজেন সংকটের কারণে কিন্তু প্রচুর সমস্যা তাদেরকে পোহাতে হচ্ছে, এমনটি আসলে তারা বলছেন। তারপরেও তারা বলছেন যে যতটুকু সম্ভব তাদের পক্ষ থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে রোগীরা যাতে একটি ভালো চিকিৎসা সেবা এখান থেকে পেয়ে তারা সুস্থ হয়ে যান। আপনারা জানেন যে সীমান্তবর্তী জেলা হয় কিছুদিন ধরেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে যারা চিকিৎসায় কাজে গিয়েছিলেন ভারত বা ব্যবসায়িক কাজে তারা ফেরত আসছিলেন এবং তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এখানে 7 জন কিন্তু ভারতীয় ভ্যারিয়েন্ট এখানে ধরা পড়েছে। আপনারা জানেন
করেন যে গতকালকেও সবশেষ 266 নমুনা পরীক্ষায় 89 জনের এখানে করোনা ধরা পড়েছে। সব মিলে এই পরিস্থিতিটি স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব না মানলে আসলে সেটি সম্ভব না। আপনারা জানেন যে গতকালকে 7 দিনের জন্য এই লকডাউন বাড়িয়েছে জেলা প্রশাসক, এর মধ্য দিয়ে এই করোনা সংক্রমণ কমানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনা সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। দেশে এসে পৌঁছেছে ফাইজারের 1,620 ডোজ টিকা। কোভিশিল্ড ও সিনোফার্মের পরে এটি দেশে আসা করোনার তৃতীয় ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স বা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন প্রোগ্রামের আওতায় এসেছে এই টিকা। সোমবার রাত 11:07 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফাইজারের 1,620 ডোজ টিকা বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন প্রোগ্রামের আওতায় এসেছে এই টিকা। কোভিডশিল্ড ও সিরোফার্মের পরে এটি দেশে আসা করোনার তৃতীয় কোনো ভ্যাকসিন। কোভ্যাক্স থেকে পাওয়া এটি বাংলাদেশে আসা প্রথম ভ্যাকসিনের চালান। এই টিকা -60°C থেকে -90°C তাপমাত্রায় সংরক্ষণ করা হবে। বিমানবন্দর থেকে টিকা নিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা হবে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের আলট্রাকুল রেফ্রিজারেটরে। যথাযথ তাপমাত্রায় এটা এসছে এটা আমরা দেখেছি, এবং এখন যে আমরা যে ক্যারিয়ারে নিয়ে যাচ্ছি এই ক্যারিয়ারেও কিন্তু যথাযথভাবে তাপমাত্রা সংরক্ষণ করেই আমরা এখান থেকে নিয়ে যাব। বেলজিয়ামের ব্রাসেলস থেকে আসা ফাইজার বায়োনটিকের এই ভ্যাকসিন -60 থেকে -90°C রাখা হলেও বিশেষ স্ট্রোয়িং প্রক্রিয়ায় প্রয়োগের উপযোগী করা হবে। সেই অবস্থায় ফাইজারের এই ভ্যাকসিনটি 2-8 ডিগ্রি তাপমাত্রায় 5 দিন পর্যন্ত রাখা যাবে। 3 ঘন্টা থয়িং করতে হয় IL-2-8°C, তারপরে আমরা 2-8 ডিগ্রি পর্যন্ত থয়িং করার পরে আমরা 2-8 ডিগ্রি পর্যন্ত আমরা 5 দিন পর্যন্ত রাখতে পারবো, এই সব 120 ঘন্টা বা 5 দিন। রেজিস্ট্রেশন করেও এখন পর্যন্ত টিকা পাননি এমন 16 লাখ নাগরিকের মধ্যে 50,000 জনকে এই টিকা দেওয়ার কথা থাকলেও কবে কাদের এই ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়ে বিমানবন্দরে মুখ খোলেননি অধিদপ্তরের কোনো কর্মকর্তা। পরে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট সংরক্ষণাগারে। একে একে 18টি বক্সে রাখা 1,620 ডোজ ভ্যাকসিন রেখে দেওয়া হয় বিশেষ প্রক্রিয়ায়। চলমান ভ্যাকসিন সংকটে এই 1,00,000 ডোজের চালানো নিঃসন্দেহে বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক। তারপরও জুনে কথা রয়েছে চীন থেকে আরও বেশ কিছু ভ্যাকসিন আসার। তবে এই মুহূর্তে কোভিডশিল্ডের সেকেন্ড ডোজ নিশ্চিত করা সরকারের জন্য আরও বড় চ্যালেঞ্জ মানছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বছর বছর বাড়ে বরাদ্দ, কিন্তু স্বাস্থ্য খাতে কমে না ভোগান্তি। এমনকি বরাদ্দ ঠিকমতো ব্যয়ও করতে পারে না মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প পরিচালক নিয়োগে অনিয়ম, ঠিকাদারদের গাফিলতি আর কেনাকাটায় অসাধু সিন্ডিকেটের কবল থেকে বের হতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয়, যার প্রভাবে কোনো প্রকল্পই শেষ হয় না সময় মতো। জুবায়ের ফয়সালের রিপোর্ট। মানুষ অর্থ ব্যয় করবে, বিনিময়ে পাবে সর্বোচ্চ সেবা। কখনো আবার কারো অর্থ না থাকলেও সেবা দিতে হয় রাষ্ট্রকে। বলছি চিকিৎসা খাতের কথা। সম্ভবত দেশে যে কটি সেবা খাতের উপর মানুষ অতিমাত্রায় নির্ভরশীল তার মধ্যে স্বাস্থ্যই শীর্ষে। এবার দেখি বাস্তব চিত্র কী বলছে। 2010 সাল থেকে গড়ে 2,500 কোটি টাকা করে বেড়েছে স্বাস্থ্যের বাজেট, আর বর্তমানে প্রতি বছর দেশের প্রত্যেকটি সরকারি হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে রোজ চিকিৎসা সেবা নেন গড়ে 650 মানুষ। কিন্তু ক্যালেন্ডারের পাতা বদলালেও হাসপাতালের সেবা নিয়ে রোগী আর স্বজনদের অভিজ্ঞতা বদলায় না। বুয়ারে ধরে টাকা দাও, দারোয়ানকে ধরে টাকা দাও, ওই ওই যে সিটে দিয়েছে পুনর্বার সেখানে যাও, টাকা ছাড়া তার সিট দিতেছে না। অল্প যে খরচের চিকিৎসা লেগলা পাওয়া যায়, বাকিগুলো পাওয়া যায় না। সবগুলো টেস্ট যদি আমরা এখানে করতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য ভালো হইতো। যদিও নতুন বাজেটেও স্বাস্থ্যে বরাদ্দে সর্বোচ্চ উদারতা দেখাবে সরকার, এমন তথ্যই দিলেন পরিকল্পনা মন্ত্রী। তবে স্বচ্ছতার সঙ্গে কেনাকাটা আর প্রকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতের দুর্বলতার কারণে উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলেও আক্ষেপ তার। কোভিড এর জন্য তারা মোটেও তৈরি ছিল না, টাকা এবারেও তাদের বাজেটে বেশি দেওয়া হয়েছে ভ্যাকসিন ইত্যাদি সব ব্যাপারে, কিন্তু তাকে তো করতে হবে। উই আর টিম প্লেয়ার, আমি তাকে পাস দিব কিন্তু তার খেলাটা আমি খেলতে পারবো না। করোনাকালে বরাদ্দ বাড়ানোকে ইতিবাচকভাবেই দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা, কিন্তু অসাধু সিন্ডিকেটের কবল থেকে স্বাস্থ্য সেবা খাত বের হতে না পারলে কোনো উদ্যোগই কাজে আসবে না বলেই মনে করেন তারা। অযোগ্য ব্যক্তি যে সে হচ্ছে যে সাধারণত পিডি নিয়োগ প্রসেসে আমাদের এগিয়ে থাকে, ডেভেলপমেন্ট বাজেটের একটা বড় অংশ খরচ করতে পারছে না। নানা রকমের সিন্ডিকেট চক্র এখানে আছে, এই সিন্ডিকেট চক্রই
নিয়ন্ত্রিত করে, যেটা হচ্ছে যে কে কাজটা পাবে অনেক সময়। তবে দেখা যায় যে পাঁচ বছরের প্রজেক্ট সেটা দশ থেকে বারো বছরেও কোনো কোনো সময় রূপ নেয়। চলতি অর্থ বছরের চেয়ে প্রায় ৪,০০০ কোটি টাকা বাড়িয়ে ২০২১-২২ অর্থ বছরে স্বাস্থ্যখাতে ৩৪,৩৪৩ কোটি টাকা বরাদ্দ দিতে যাচ্ছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ভরা বর্ষাতেও চলবে পদ্মা সেতুর কাজ। প্রকল্প পরিচালক বলছেন, আগামী তিন মাসের বৃষ্টির কথা মাথায় রেখেই সাজানো হয়েছে পরিকল্পনা। জুন মাসেই শেষ হবে রোড স্ল্যাব বসানোর ৯৫% কাজ। সেপ্টেম্বর নাগাদ রেলিং বসানোর পরই শেষ হবে মূল সেতুর অবকাঠামোগত নির্মাণ। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। হঠাৎ আলোর ছলকানি নয়, চির আলো হয়ে কংক্রিটের এই সেতু যেন বাংলাদেশের স্বপ্ন হয়ে দাঁড়িয়ে। এই আলো জ্বলজ্বল করে দিনে রাতে, মুহূর্তেই মিলিয়ে যায় না, যেন চিরস্থায়ী বাস্তব স্বপ্ন। স্বপ্নের সেতু নিজের টাকায় গড়া, দিনরাত এক করে চলছে তিন শিফটে কাজ। এই মুহূর্তে সবচেয়ে বেশি মনোযোগ স্ল্যাব আর রেলিং বসানোর কাজে। প্রথমে ক্রেনে করে স্ল্যাবটি তুলে বসানো হয়, পরে বিশেষ এক ধরনের গাম জিনপি দিয়ে দুটি স্ল্যাবকে যুক্ত করে সেটি স্থায়ী করতে বিশেষ কেবলে যুক্ত করা হয়। ১৯টা ওয়্যার হবে, তখন আবার জ্যাক সেটিং হবে। একটা করে স্ল্যাব দিয়ে সেটিং করে আনে, আনার পরে এখানে ড্রেমাজ করে। একটা শিফটে আপনার ৫টা ম্যাক্সিমাম ৬টা স্ল্যাব বসাইতে পারি। রোড স্ল্যাব বসানোর কাজ শুরু হয় ৪টি ভাগে। প্রথম ভাগের কাজ শতভাগ শেষ, দ্বিতীয় ভাগে বাকি ১টি পিয়ার, তৃতীয় ভাগে বাকি মাত্র কয়েকটি স্ল্যাব, আর চতুর্থ ভাগে ৬০% কাজ শেষ। মোট রোড স্ল্যাব ২৯১৭টির মধ্যে বসানো হয়েছে ২৫৬৫টি, আর ২৯৫৯টি রেল স্ল্যাবের মধ্যে বসেছে ২৭৬১টি। কিছুটা পিছিয়ে প্যারাপেট ওয়ালের কাজ হয়েছে ১০%। ৮৯% আমাদের স্ল্যাব রোডওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে, আর রেলওয়ে স্ল্যাবও প্রায় ৩০০০ কাছাকাছি আছে, সেখানে আমাদের ৯৩% প্যারাপেট ওয়াল, এটার কাজ আমাদের মাত্র ১০%-এর উপরে বসানো হয়েছে, কাস্টিং সব হয়ে গেছে। এরই মধ্যে উকি দিচ্ছে বর্ষা মৌসুম। সেতু কর্তৃপক্ষ বলছে, সেই ভাবনা থেকেই সাজানো হয়েছে আসছে তিন মাসের পরিকল্পনা। সেপ্টেম্বরে শেষ হবে স্ল্যাব বসানোর কাজ। উইদিন সেপ্টেম্বর আমাদের সবগুলো স্ল্যাব বসে যাবে। বর্ষা আসবে, এটা কোনো আমাদের অজুহাত হওয়া উচিত না, কারণ বর্ষা প্রতি বছরই আসে। যখন আপনি পরিকল্পনা করবেন, এটাকে মাথায় রেখেই করতে হবে। বর্ষার পরে শুরু হবে সেতুর রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ। গুনে গুনে আর ১২টি মাস, তার মানে ১টি বছর। এই জুনে দাঁড়িয়ে সেতু কর্তৃপক্ষের আত্মবিশ্বাসী উচ্চারণ, আসছে জুনেই খুলে দেওয়া হবে স্বপ্ন সেতুর দ্বার। আর তাহলে কেবলমাত্র দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে রাজধানীর সংযোগ স্থাপন হবে এমনটাই নয়, এর মাধ্যমে গোটা দেশের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে এমনটাই মনে করে সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। শুরুর একদিনের মাথায় বন্ধ হলো ঢাকা প্রিমিয়ার লিগ। এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিল সিসিডিএম। আগামী ৩রা জুন আবার শুরু হবে খেলা। তিন ভেন্যুতে প্রতিদিন ৬টি করে ম্যাচ হওয়ার কথা থাকলেও গতকাল প্রচণ্ড বৃষ্টিতে ধুয়ে গেছে বিকেএসপির প্রথম দুই ম্যাচ। বৃষ্টির হানায় দিনের বাকি দুই ম্যাচের মধ্যে একটি হয়েছে পূর্ণ ৪০ ওভার। মিরপুরেও কার্টেল ওভারে খেলা শেষ করতে হয়েছে আবাহনী ও পার্টেক্সকে। আজ আবহাওয়া আরও খারাপ হলে দিনের ৬টি ম্যাচই স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আগামী দুই দিনের খেলাগুলো না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। স্থগিত ম্যাচের সূচি সুবিধাজনক সময়ে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে জলজটে নাকাল রাজধানীবাসী। অফিসগামীদের দুর্ভোগ চরমে, খাল দখল হওয়াকেই দুষলেন মেয়র আতিক, সমাধানের আশ্বাস। সীমান্ত জেলায় লাগামহীন সংক্রমণ। রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু। সাতক্ষীরায় এক মাসেই ৪ গুণ বেড়েছে রোগী। ঈদযাত্রার প্রভাব বলছেন চিকিৎসকরা। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।